বিসমিল্লাহিরহমানিরহিম, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি উরোকোনাজল ওরাল জেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। উরোকোনাজল ওরাল জেলটি ইনসেপ্টা কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো মাইকোনাজল। এটি সাধারণত উরোকোনাজল নামেই পাওয়া যায় এবং এটি উরোকোনাজল ওরাল জেল আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত উরোকোনাজল ওরাল জেলটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের মুখের ভিতরে ঘা হয়, মুখে ক্ষত হয়, কোনো কিছু খাবার খেতে গেলে অনেক কষ্ট হওয়া, মুখ জ্বালাপোড়া করা, মুখে এই ঘা দূর করার জন্যই মূলত উরোকোনাজল ওরাল জেলটি দেওয়া হয়ে থাকে। এটি মুখের ঘা দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। দেখা যায় মুখের ভিতরে ব্যাকটেরিয়া দ্বারা কিংবা ছত্রাক দ্বারা বিভিন্ন ধরনের ঘা সৃষ্টি হয়ে থাকে, যার ফলে অনেক ব্যথা সৃষ্টি হয় এবং কোনো কিছু খেতে গেলে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে থাকে। এর সমস্যা দূর করতেই মূলত উরোকোনাজল ওরাল জেলটি দেওয়া হয়ে থাকে। উরোকোনাজল ওরাল জেলটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত দৈনিক 1 চামচ করে শিশুদের ক্ষেত্রে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। এটি সাধারণত মুখের যে জায়গায় ঘা হয়েছে, জিহ্বায় কিংবা মুখের উপরে মাড়িতে, যেখানেই হোক না কেন, এটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে উরোকোনাজল ক্রিমটি খেয়ে ফেললেও সমস্যা নেই। আর যারা প্রাপ্তবয়স্ক, তারা 2 চামচ করে দৈনিক 3 থেকে 4 বার উরোকোনাজল ওরাল জেলটি খেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। উরোকোনাজল ওরাল জেলটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর মুখে ঘা হওয়া, মাড়িতে ঘা হওয়া, মুখ ফুলে যাওয়া, কিছু খেতে গেলে ব্যথা করা কিংবা জ্বালাপোড়া হওয়া, জিহ্বায় ছত্রাক কিংবা ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন সংক্রমণ হওয়া, যাই হোক না কেন, ডক্টর যদি মনে করেন যে উরোকোনাজল ওরাল জেলটি দ্বারা রোগীর সমস্যা সমাধান করা সম্ভব, তাহলে ডক্টর উরোকোনাজল ওরাল জেলটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই উরোকোনাজল ওরাল জেলটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। উরোকোনাজল ওরাল জেলটি যেখানে মুখে ঘা হয়েছে কিংবা যেখানে জ্বালাপোড়া করতেছে সে জায়গা ভালোভাবে লাগিয়ে নিতে হবে, এবং এটি খেয়ে ফেললে পরে প্রতিদিন এটি খেয়ে ফেলতে হবে। এতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা সমস্যা নেই। তবে উরোকোনাজল ওরাল জেলটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন ডায়রিয়া হওয়া, পাকস্থলীতে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, খাওয়ায় অরুচি ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী উরোকোনাজল ওরাল জেলটি ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের উরোকোনাজল ওরাল জেলটি সম্পর্কে আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।